مجھے لوگوں نے کسی نے کہا جی وہ عمران خان آپ ریزائن کر دیں, میں ریزائن کر دوں؟ 2022 সালের এপ্রিলে বিরোধীদের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে পিটিআই নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়। একের পর এক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে কারাগারে আছেন পিটিআই নেতা। তাকে কারাগারে রেখেই গেল ফেব্রুয়ারিতে দেশটিতে অনুষ্ঠিত হয় সাধারণ নির্বাচন। নানা নাটকীয়তার পর জোট হয়ে সরকার গঠন করে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায়ে ফের ক্ষমতায় বসার আশা দেখছেন ইমরান খান। পাকিস্তান পার্লামেন্টের সংরক্ষিত আসন নিয়ে পেশোয়ার হাইকোর্টের দেয়া একটি সিদ্ধান্ত স্থগিত করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের দায়ের করা আবেদনের ভিত্তিতে সোমবার এই স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের এই আদেশে ইমরান খানের দল পিটিআইয়ের ক্ষমতায় ফেরার আশাকে আবার জাগিয়ে তুলেছে। শুনানিতে আইনজীবী ফয়সাল সিদ্দিকী আদালতকে বলেন, স্বতন্ত্র বিজয়ী পিটিআই সদস্যরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দিয়েছিলেন। তখন বিচারপতি মনসুর আলী শাহ জানতে চান সাত প্রার্থী এখনও স্বতন্ত্র হিসাবে জাতীয় পরিষদের অংশ কিনা। বিচারপতি আতাহার জানতে চান পিটিআই নিবন্ধিত রাজনৈতিক দল কিনা। ফয়সাল সিদ্দিকী বলেন, পিটিআই একটি নিবন্ধিত রাজনৈতিক দল। এদিকে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে ইমরান খানের দল পিটিআই। আদালত এ ধরনের রায় অব্যাহত রাখলে শিগগিরই ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেন দলটির নেতা আসাদ কায়সার। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।